আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন তো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি যে কোনো সাধারণ লেখাকে কিভাবে অ্যানিমেশন দিবেন এবং সেটাকে ভিডিও আকারে সেভ করবেন জাস্ট এক ক্লিকে তো ভিডিওটা শিখতে চাইলে পুরো ভিডিওতে সঙ্গে থাকুন আমি আছি মোহাম্মদ রতন চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে দিন যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার সর্বপ্রথমে আমি আপনাদের সেই লেখাগুলো কেমন অ্যানিমেশন হয় সেগুলো আপনাদের আগে দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আসলে ভিডিওটা কোন বিষয়ে তো বন্ধুরা দেখুন এই যে এখানে একটা অটোমেটিক ফাইল কিন্তু হয়ে গেছে হাইপ টেক্সট তো আমি সিম্পলি এই ফাইলটা ওপেন করবো আমি একটা আপনাদের দেখানোর জন্য করে রাখছি এটা কিন্তু অনেক সুন্দর ইফেক্ট কিন্তু এখানে আপনি পাবেন জাস্ট তো দেখুন বন্ধুরা এই যে এত সুন্দর সুন্দর লেখা ইমোজি আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো গ্রুপে শেয়ার করে কিন্তু অনেক মজা করতে পারবেন তো এই কাজটা আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো সর্বপ্রথম আমরা চলে যাবো অ্যাপ্লিকেশনটাতে তো ভিডিও শেষে বলে দিবি অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন তো আমরা অ্যাপ্লিকেশনটা সরাসরি ওপেন করলাম তো বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন টেক্সট অনলি অ্যালবাম ক্যামেরা জাস্ট আমি আপনাদের আজকে দেখাবো টেক্সট তো টেক্সট অনলিতে ক্লিক করবেন তো টেক্সট অনলিতে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে পাবেন অনেকগুলো ফ্রি আছে অনেকগুলো পেইড আছে তো জাস্ট আমি একটা ফ্রি নিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমরা একটা ফ্রি নিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এটা কিন্তু সেভ হচ্ছে বন্ধুরা দেখুন এটা কিন্তু সেভিং লেখা উঠছে তো এটা সেভ হতে কিছুটা সময় নেবে দশ বারো সেকেন্ড সময় নিতে পারে এটা আপনার ডিপেন্ড করবে আপনার ফোনের ইন্টারনেট কানেকশানের উপর তো এটা সেভ হওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই যে অ্যাড আসলে অবশ্যই অ্যাডটাকে কেটে দিতে হবে কারণ এটা একটা ফ্রি একটা অ্যাপ্লিকেশন অ্যাড আসবে অবশ্যই এটাকে কেটে দিতে হবে অবশ্যই তো আমরা এটা কিন্তু টেক্সট অনলিতে গে যাওয়ার পর দেখুন এখান থেকে আমরা এখানে ক্রিয়েটে চাপব তো ক্রিয়েটে চাপার পর দেখুন বন্ধুরা এই যে এখন আপনি এই টিতে চাপুন চাপার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আপনি পাবেন তো জাস্ট আমি আগে কিছু লেখি লেখার পর ইফেক্টগুলো কীভাবে অ্যাড করতে হয় আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো জাস্ট এখানে ডাবল ট্যাপ করে একটু ধরবেন ডাবল ট্যাপ করে ধরার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি কেবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে তো জাস্ট এখান থেকে আপনি গুড মর্নিং রোম্যান্স ইন্সপায়ারিং লিরিক্স যে কোনো একটা সিলেক্ট করে নিন তো জাস্ট ধরুন আমি রোম্যান্স সিলেক্ট করলাম তো করার পর এখান থেকে আপনার লেখাগুলো কেটে দিয়ে আপনি ইচ্ছা মতো আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যেখানে চ্যাট করবেন সেই হিসাবে আপনি লিখতে পারেন তো জাস্ট আমি লিখলাম আই এম ভেরি হ্যাপি তো দেখুন বন্ধুরা তো আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিতেছি বন্ধুরা দেখুন এখানে লেখা আসতেছে আই এম ভেরি হ্যাপি তো আমি এখানে ই আর ওয়াই ভেরি হ্যাপি এইচ এ পি ওয়াই আপনারা যেটা লিখতেছেন আপনারা মন মতো লিখে নেবেন লেখে নেওয়ার পর জাস্ট এই সবুজ বাটনে ক্লিক করবে এখান থেকে ক্লিক করার পর আপনি এখান থেকে সমানে চাপতে পারেন বা আপনার এমএস ওয়ার্ডের মতো যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি দেখুন এই ক্যাটাগরি যদি দেখুন আপনার ল্যাগুল এরকম আসতেছে তো আমি যদি এই ক্যাটাগরিতে দেখুন ল্যাগুলো এরকম তো জাস্ট আমি এটা একটা দিলাম দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখান থেকে ইফেক্টগুলোতে আপনি ক্লিক করুন তো ইফেক্টে দেওয়ার পর দেখুন এখানে অবশ্য ম্যাক্সিমামগুলোই আপনার প্রভাসন তো এখান থেকে আপনি ফ্রি ফ্রিভাসন অনেকগুলো পাবেন তো আমি একটা আমার আমি যেটা ব্যবহার করছি সেটা আপনাদের দেখাই বন্ধুরা তো দেখুন আমি যেটা ব্যবহার করেছি তো দেখুন বন্ধুরা জাস্ট আমি যেটা এইটা আমার কাছে অনেক ভালো লাগলো তো দেখুন বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর লেখাটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে এবং এটা কিন্তু আপনি ভিডিও আকারে জিআইএফ অনেক কিছু আকারে এটা কিন্তু সেভ করতে পারবেন এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন তো আমি সবগুলো দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন তো যা সেভ করার জন্য এই উপরে টিক বাটনে ক্লিক করবেন তো টিক বাটনে ক্লিক করার পর দেখুন সেভ অ্যাজ জিআইএফ এখান থেকে সেভ অ্যাজ পিএনজি ফাইলে সেভ করতে গেলে প্রবাসন তো জাস্ট আমরা ফ্রি জিআইএফ হিসাবে সেভ করবো তো এখানে দেখুন হাই কোয়ালিটিটা এটা প্রবাসন করা তো আমরা ল এজুলেশনটাই সেভ করবো দেখুন বন্ধুরা এটা কিন্তু অলরেডি সেভ হওয়া শুরু হয়ে গেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এটা সেভিং শুরু হয়ে গেছে তো এইভাবে আপনারা মন মতো লেখাকে অ্যানিমেশন দিয়ে এডিট করে ভিডিও আকারে সেভ করে হোয়াটসঅ্যাপ বা ইমু মেসেঞ্জারে বন্ধুদের সাথে শেয়ার করে মজা নিতে পারেন তো আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি এই সেভটা কেটে দিলাম কারণ কেটে অনেক সময় হয়তো লাগতে পারে তো আপনারা দিয়ে দিবেন তো জাস্ট আমি সেভটা একদম করে দেখা দিই যে সেভ হলে কেমন দেখা যায় তো এটা সেভ হতে অনেক সময় লাগবে হবে তো আমি এটাকে